বাইরে বেরোলে কম বেশি দৈলস্যি আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু সেটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তার স্বাদ হয় আরও দ্বিগুণ। আরকেস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দোকানের মতো পারফেক্ট দৈলস্যি বানিয়ে দেখাবো। লস্যি বানাতে গেলে লাগছে আমার কিছু ড্রাই ফ্রুটস। একটা ছুরির সাহায্যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি চপ করে নিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়েছি কাজু বাদাম, পেস্তা আর কিশমিশ। লস্যি বানানোর জন্য আর আমার লাগছে চিনি, 50 গ্রাম মতো চিনি নিয়েছি। লাগছে কিছু আইস কিউব, ভ্যানিলা এসেন্স আর এখানে 300 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতে বানানো টক দইও ব্যবহার করতে পারেন। দইয়ের মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনিটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট নুন বা ব্ল্যাক সল্ট। বাড়িতে যে ডাল ঘোটার কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো দিয়েই আমি এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। একদম অথেন্টিক পদ্ধতিতেই দৈলস্যিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। এটা আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে করতে। বাড়িতে থাকা অতি অল্প উপকরণ দিয়েই এই লস্যিটা সহজেই তৈরি করে নেওয়া যায়, অথচ খেতে হয় অতি সুস্বাদু। কাঁটা দিয়ে 2 মিনিট মতো দইটাকে ফেটিয়ে নিয়েছি, দেখুন ছাঁক চলে এসেছে। আরও কিছুক্ষণ ধরে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে এখনও পর্যন্ত আমি কোনো রকম জল ব্যবহার করিনি। খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করছি। আমি এখানে 300 গ্রাম দইয়ে প্রায় 1/2 গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি। আগে থেকে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেব, আর দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের বদলে এলাচ গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমার ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা বেশি ভালো লাগে বলে আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছি। সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা দৈলস্যি খেতে খুবই পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দৈলস্যি আমার একদম রেডি, দেখুন কি সুন্দর ঝাঁক এসেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। আমি কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস আলাদা করে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্যে, আর 2-1টা কেশর দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর আজকের দৈলস্যিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গরমে অনেক বেশি বেশি করে জল পান করবেন। আবার দেখা হচ্ছে পরের অন্য একটা রেসিপি নিয়ে।